আদালতের হস্তক্ষেপে গুরুপাচার কাণ্ডে জেলবন্দী অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা নিয়ে টানা পড়েন কাণ্ড। আসানসোলের বিশেষ সিবিআই আদালত সাফ জানিয়ে দিল, অনুব্রত মণ্ডলকে কলকাতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে আসানসোল দুর্গাপুর পুলিশকে সহযোগিতা করতে হবে। আদালতের এমন নির্দেশের পর হাফ ছেড়ে বেঁচেছে আসানসোলের বিশেষ সংশোধনাগার। তৃণমূল কংগ্রেসের জেলবন্দী বীরভূম জেলা সভাপতির দিল্লি যাত্রা নিয়ে রবিবার দিনভর নাটক চলে। সকালে ইডিকে মেল করে আসানসোলের বিশেষ সংশোধনাগার জানিয়ে দিয়েছিল, অনুব্রতকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যাপারে পুলিশের তরফে ইতিবাচক সাড়া মিলছে না, ফলে এ ব্যাপারে ইডিকেই ব্যবস্থা করতে হবে। রবিবার বিকেলে অবশ্য ইডি সমস্ত দায় ঝেড়ে ফেলে, সাফ জানিয়ে দেয় দায়িত্ব তাদের নয়। এই অবস্থায় অনুব্রত মণ্ডলকে নিয়ে ফাঁপড়ে পড়ে আসানসোলের বিশেষ সংশোধনাগার। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মামলাতেই এদিন বিশেষ সিবিআই আদালত পুলিশকে সহযোগিতার নির্দেশ দেয়। জানিয়ে দেয়, হাইকোর্টের নির্দেশ মেনে কলকাতার কোনো কেন্দ্রীয় সরকারি হাসপাতালে অনুব্রত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করতে হবে, নিরাপত্তার যাবতীয় বন্দোবস্ত করতে হবে আসানসোল দুর্গাপুর পুলিশকে, ফলে অনুব্রত দিল্লি যাত্রা ইস্যুতে প্রক্রিয়াগত আর কোনো সমস্যা থাকবে না। এসকর্ট প্রোভাইড করবে আসানসোল দুর্গাপুর পুলিশ, নিয়ে যাওয়ার দায়িত্বটা কিন্তু, কারণ শুধু তো নিয়ে যাওয়া নয়, নিয়ে যাওয়ার পর ওখানে একটা সেন্ট্রাল ইনস্টিটিউটে মেডিকেল করানো, এই দায়িত্বটা হচ্ছে অ্যাজ পার অর্ডার জেল অথরিটির। এই যে নিয়ে যাওয়ার মধ্যে যে সিকিউরিটি প্রোভাইড করার ব্যাপারটা, এসকর্ট প্রোভাইড করার ব্যাপারটা, সেটা এডিপিসি করবে, এবং ওই মেডিকেল হয়ে যাওয়ার পর তারপর ইডিকে হ্যান্ড ওভার করবে। রেসপন্সিবিলিটি লাইজ আপন দ্য ইডি। অনুব্রত দিল্লি যাত্রা ইস্যুতে এদিন সিবিআইয়ের আইনজীবীর সঙ্গে বৈঠক করেন আসানসোল দুর্গাপুর কমিশনারেটের ডেপুটি কমিশনার এস এস কুলদীপ। তবে গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে কবে দিল্লি নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হবে তা নিয়ে ধোঁয়াশা ছিল। এদিন বিকেলের পর ধোঁয়াশা কাটে, পরে ইডির তরফে মেল করে জানানো হয় দুলের দিন, অর্থাৎ মঙ্গলবার অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে চায় তারা। তারপরেই তৎপরতা শুরু হয় আসানসোল বিশেষ সংশোধনাগারের অন্দরে। এর মধ্যেই মঙ্গলবার দোল, আর সেই কারণে দোলে নিরাপত্তার ঘাটতি রুখতে সকাল সকাল অনুব্রতকে কলকাতায় নিয়ে আসার সিদ্ধান্ত হয়। সূত্রের খবর, মঙ্গলবার সকাল 6টার ভিতরে তাকে কলকাতায় নিয়ে আসা হবে। প্রথমে জোগা ইএসআই হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা হবে, ফিট সার্টিফিকেট মিললে দুপুর 12টার পর হাইকোর্টের নির্দেশ মতো কলকাতা বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে অনুব্রত মণ্ডলকে দিল্লি উড়িয়ে নিয়ে যাওয়া হবে। নিউজ টাইম।